Hey guys, welcome back to a new food challenge video. I'm Soumitro. I'm Antor. So guys, let's come challenge korbo hocche chicken chop. Size ta dekhai dei. Ekdom yummy yummy size. Chicken chop আর এক কথা বলতে গেলে আমরা চিকেনই বলে থাকি এটা হচ্ছে রাজবাড়ি কিন্তু আমাদের রাজবাড়ি আর কি যারা আমরা স্টুডেন্ট তাদের জন্য কিন্তু এগুলো স্পেশালি অনেক স্পেশাল হয়ে থাকে এগুলো আমরা অনেকেই কিন্তু সন্তুষ্ট হচ্ছি আর এটা হচ্ছে একদম এইখান থেকে এই পর্যন্ত ভিতরে একদম পুরো মানে সব মানে চিকেন আছে খাওয়ার সময় দেখাবো সো গাইস ভিডিও লাস্ট অবশ্যই একটা পানিশমেন্ট আছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে চলুন শুরু করি ওকে 3 2 1 স্টার্ট দেখাই জিনিসটা এই দেখেন ফুল কিন্তু একদম ও আমি কিন্তু আমাদের আজকে আছে মজো সাথে ঠান্ডা পানি নেই দেখছেন ভাই কত বড় বড় মুড়ি অর্ধেক নেই মজো সালাদ আছে সম্পূর্ণটা মাংস হয়েছে খুব একটা খাবার সাথে তো মরিচ আছে গেছে ফাস্ট গাইস দেখছো আমার সাথে পারে ও পারে এগুলো খাবে কে তোমারটা কি খাবে
পানিশমেন্ট হচ্ছে তো তোমাদের সাথে কিন্তু বন্ধুরা পানিশমেন্টে দেখা হচ্ছে। যা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করার পানিশমেন্টের জন্য আসতেছি। তো গাইস, খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে আসছি আমাদের যে হেরে যাওয়া মানুষটাকে নিয়ে, তাকে শাস্তি তো দিতেই হবে তাই না, যেহেতু সে হেরে গেছে। খালি খাওয়া প্রতিযোগিতা বলে এখন আর হেরে যাওয়ার পরে তার জন্য আজকে পানিশমেন্ট এবং একটি স্পেশাল পানিশমেন্টের ব্যবস্থা করা হয়েছে আমাদের। আপনারা দেখতেছিলেন আমাদের কাছে কিন্তু অনেক মরিচ, কিন্তু এত মরিচ আসলে আমরা খাইতে দেবো না, আমরা তার জন্য একটা মরিচ এখান থেকে বাছাই করে দেবো। কোনটা দেবো, এটা দিব না এটা দিব বলেন, দুটাই তো এক। তো আচ্ছা, কথা হচ্ছে হলো এইখান থেকে এই মরিচটা তারে 30 সেকেন্ড ধরে মুখের মধ্যে নিয়ে তারপরে হচ্ছে এটা চাবাইতে হবে, ঠিক আছে, এটা খাওয়া যাবে না। 30 সেকেন্ড মুখের মধ্যে নিয়ে চাবাইতে হবে এবং সে 30 সেকেন্ড শেষ হওয়ার পরে আমাকে দেখাইতে হবে যে না, এই যে আমি খাই নাই, মরিচটা আমার মুখের মধ্যে আছে নাকি। তো এটা হচ্ছে তার শাস্তি, যেহেতু সে হেরে গেছে তো তার শাস্তি হচ্ছে মরিচ। আমরা সবসময় আর কি মানুষ খেয়ে ফেলে কিন্তু আজকে কোনো খাওয়া নাই, আজকে মরিচটা তোমাকে চাবায়ে মুখের মধ্যে রেখে দিতে হবে, ঠিক আছে। আর মরিচটা কিন্তু এমন দেখা যাবে না, মরিচটা একদম পিষে ফেলতে হবে কিন্তু খাওয়া যাবে না। নাও তুমি তোমার মরিচ নাও, আমি টাইমারটা ঠিক গাইস, মানে বললো কি যে হেরে গেছে হেরে গেছে, মানে এমন তো ভাব করতেছে যে কতদিন ভিডিও করেছে শুধু জিতেই গেছে। জি, আমি আর হার জিত নিয়েই হচ্ছে। আর আমার আসলে কি হইলো, আমি আমার একবারে সারা মাস গেলে আটকে গেছিল বলে, যার কারণে আমি জিততে পারি না। যে পারে না, মানে ওই যে নাচতে না পারলে উঠোন বেকা, তো তার হচ্ছে সেই ঘটনা। যাই হোক, আমি আর কোথাও বাড়িতে চাইতেছি না। তো আর কি আমি এখানে স্টার্ট দিব, তুমি মরিচটা 30 সেকেন্ড কিন্তু গাইস, ঠিক আছে, আর মরিচ খাওয়া যাবে না। হ্যাঁ, নাও চায় পাইতে হবে সম্পূর্ণ দাম মুখের মধ্যে। হ্যাঁ, চাবাও, চাবাই একদম মিহি মিহি করতে হবে, ঠিক আছে গাইস, চাবাইতে হবে। আর গাইস, হ্যাঁ আগে তো হয়ে গেছে 15 সেকেন্ড, ঠিক আছে। ও ভাই গাইস, 22 সেকেন্ড চাবাইতে হবে, ঠিক আছে, 23, 25, 26 খাওয়া যাবে না কিন্তু, ঠিক আছে। হ্যাঁ, 30 সেকেন্ড হয়ে গেছে, আমাকে দেখাও 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 এখানে দেখাও। ওকে ঠিক আছে, তো আজকে শাস্তিটা কিন্তু গাইস জোর ছিল, খাওয়ার ভিডিও ছিল তো একটা মরিচ মুখের মধ্যে নিয়ে 30 সেকেন্ড ধরে চাবাইছে, খাওয়া যাবে না গিলা যাবে না, জানো লাগছে সঙ্গে আজকে বুঝছে কেমন লাগে।